সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নাজমুন্নার, সহকারী শিক্ষক হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসরুম থেকে বলছি। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। এসো আজকে আমরা একটি ছবি দেখি। ছবিটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো আমি ছবিটা দেখাচ্ছি, তোমরা দেখো সবাই। দেখতে পাচ্ছ ছবিটা? ছবির মানুষটাকে আমরা কি সবাই চিনতে পারছি? হ্যাঁ, ছবির মানুষটিকে আমরা সকলেই চিনি। তিনি একজন বিশ্ববিখ্যাত কবি। কবির নাম কি তোমরা কি সবাই বলতে পারবে? হ্যাঁ, কবির নাম কাজী নজরুল ইসলাম। কবির আর একটা পরিচয় আছে, তিনি বিদ্রোহী কবি, এবং তাছাড়াও তাকে আমরা সাম্যবাদী কবি বলতেও পারি। আজকে আমরা এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আলোচনা করব। এবার দেখো, আমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ আছে, সেই সাম্যবাদী কাব্যগ্রন্থের থেকে সংকলিত একটি কবিতা, যে কবিতাটির নাম কি? নারী। তাহলে আমাদের আজকে পাঠের শিরোনাম, পাঠের বিষয় হচ্ছে নারী কবিতা। নারী, নারী, এই নারী কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। ইনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম। আমরা এবার কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার সংক্ষিপ্ত পরিচিতি জানব। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে আসান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কবি জন্মগ্রহণ করেন কত সালে? 1899 খ্রিস্টাব্দে। চব্বিশে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে দেখো, কবি কাজী নজরুল ইসলাম তার স্কুল জীবনের লেখাপড়া শেষ করতে পারেনি। দশম শ্রেণী ছাত্র থাকাকালে কবি প্রথম যুদ্ধ হয় মহাযুদ্ধ, সেই যুদ্ধে বাঙালি পল্টনে যোগদান করেন, এবং যুদ্ধ শেষ হলে 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। তাহলে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে? 1919 সালে। এরপরে সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার প্রথম বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে তার প্রথম কবিতা প্রকাশিত হয় কোন? প্রথম রচিত কবিতা নাম বিদ্রোহী।
এবং এই বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজুলি পত্রিকা। সাপ্তাহিক বিজুলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন পরাধীন এবং অন্যায় এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার একজন কবি। তিনি অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করতেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এর যার জন্য তাকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়। তার রচনাবলীতে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। কবি 1972 সালে সপরিবারে ঢাকায় আনা হয় এই কবিকে। আর কবি মাত্র 43 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে পড়েন। তাহলে যুদ্ধের পরে তাকে ঢাকায় আনা হয় 1972 সালে সপরিবারে ঢাকায় আনা হয়। তাহলে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। এবং 1974 সালে কবিকে ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। এরপর 1976 সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং তিনি 21শে পদক পান। সেটা কত সালে? ১৯৭৬ সালে তিনি 21শে পদক পান। এরপরে তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, বিভিন্ন ধরনের রচনাবলী আমরা তার দেখতে পাই। তার ভিতরে উল্লেখযোগ্য রচনাবলীর নাম অগ্নিবীণা কাব্যগ্রন্থ, অগ্নিবীণা বিশেরবাসী, তার আরও অনেক কাব্যগ্রন্থ আছে, আমি এখানে দুটো লিখে রেখেছি, তোমরা দেখো। কবি, এই মহান কবি নাটকও লিখেছেন, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। এছাড়া তিনি অনেক উপন্যাসও লিখেছেন। উপন্যাসের ভিতরে আছে মৃত্যু খোদা, কুহেলিকা, গল্পগ্রন্থ আছে ব্যথার দান, সর্বরিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ লিখেছেন যুগবাণী, রুদ্রমঙ্গল। এই মহান কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি কবির জন্ম বৃত্তান্ত অর্থাৎ তার সংক্ষিপ্ত পরিস্থিতি এই ব্ল্যাকবোর্ডে লিখছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো আমরা কবিতাটি পড়ব।
তাহলে আমি মুছে দিচ্ছি, তোমরা সবাই ভালোভাবে দেখতে পাচ্ছ তো? আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা দেখো, কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 24 মে বর্ধমান জেলার আসানসোলের মহাকুমার চুরুলিয়া গ্রামে, এবং তিনি 1919 সালে যে প্রথম মহাযুদ্ধ হয় সেই যুদ্ধ শেষে লেখালেখিতে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন, এবং তার ওই ধারাবাহিকতায় তার প্রথম রচিত বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং তখন তার প্রচুর নাম সুনাম ছড়িয়ে পড়ে। এরপরে কবি 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এবং 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1976 সালে তিনি 21শে পদক পান এবং বাংলাদেশের নাগরিকত্ব পান। এই কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আর কবি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, তার ভিতরে তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশেষভাষী, সাম্যবাদী, আর সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই এই নারী কবিতাটি সংকলিত করা হয়েছে। এছাড়াও কবি উপন্যাস লিখেছেন, উপন্যাসের নাম হচ্ছে মৃত্যুক্ষুদা, কুহেলিকা, গল্পগ্রন্থ লিখেছেন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধ গ্রন্থ লিখেছেন যুগবাণী, যুগবাণী রুদ্রমঙ্গল, নাটক লিখেছেন ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং এই কবি আমাদের জাতীয় কবি। এবার আমরা কবিতাটি পড়ব। আমি কবিতাটি আবৃত্তি করি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। নারী, নারী আমার চক্ষে সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতাপ, বেদনা, অশ্রু, বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ ছিল না কো দাস, দাসী নারী আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রইবে না বন্দী কাহার, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীকে বন্দী, তবে এর পর যুগে আপনেরই রচা, ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন পীড়া এসে পীড়া দেবে তোমাকেই। তাহলে কবি লাস্টে কি বলেছেন? যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এটা সংকলিত কবিতা। এই কবিতার মূল বিষয় কবি কি বুঝিয়েছেন? আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত মানব দরদী। তিনি, তার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, তিনি সবাইকে সমানভাবে দেখতেন। কবির চোখে নারী পুরুষ উভয় সমান, সম অধিকার তাদের সকলেরই প্রাপ্য বলে তিনি মনে করেন। তিনি জগতে নর নারীর সাম্য বা সমান অধিকার নিয়ে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। নারীদের যেমন অবদান আছে এই মানব সভ্যতার নির্মাণে, পাশাপাশি পুরুষেরও আছে। তাই তো তিনি বলেছেন যে যত বড় বড় জয়, সব জয় পিছনে বা
এর পিছনে পুরুষকে যে প্রেরণা যা শক্তি যুগিয়েছেন, কারা যুগিয়েছেন সেই শক্তি? নারীকেই বলেছেন। অর্থাৎ পুরুষের সফলতার পিছনে নারীর অবদান অনেক। তাহলে কি নারীরা পুরুষের সাথে সম অধিকারী লাভ করে? কিন্তু ইতিহাসের পাতায় পুরুষের অবদান লেখা যতটা আছে, নারীদের অবদানের কথা ততটা লেখা নাই। কিন্তু এখন সময় এসেছে সম অধিকারের। তার মতে নারীদের উপরে নির্যাতন করা চলবে না, নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। এটাই আজকে আমাদের কবিতার মূল বিষয়বস্তু। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই নারী কবিতাটির মূল বিষয়বস্তু কী। আর আমার আলোচনার তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি তোমাদেরকে দু একটি ছোট ছোট প্রশ্ন করি, দেখো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো কি না। সাম্য শব্দের অর্থ কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সাম্য শব্দের অর্থ সমান, সমতা। আর মহীয়ান শব্দের অর্থ কি দেখো, আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো। সাম্য শব্দের অর্থ সমতা, মহীয়ান শব্দের অর্থ কি? মহীয়ান শব্দের অর্থ সুমহান। আর একটা শব্দের অর্থ আছে দেখো, ডঙ্কা। ডঙ্কা শব্দের অর্থ জয় ঢাক। পীড়ন শব্দের অর্থ কি? পীড়ন শব্দের অর্থ অত্যাচার, নির্যাতন। এবার দেখো পীড়া, পীড়া শব্দের অর্থ, পীড়া শব্দের অর্থ কি? যন্ত্রণা বা কষ্ট। তাহলে সাম্য শব্দের অর্থ সমতা, মহীয়ান শব্দের অর্থ সুমহান, আর ডঙ্কা শব্দের অর্থ জয়টাক, যেটা তোমাদের পরীক্ষায় প্রায় কয়েক আগে আসে জ্ঞানমূলক প্রশ্নে। এরপরে আছে দেখো পীড়ন, পীড়ন শব্দের অর্থ অত্যাচার, পীড়া শব্দের অর্থ যন্ত্রণা, কষ্টদায়ক। এছাড়াও অনেক শব্দের অর্থ আছে, যেমন কত নারী দিল শীতির সিঁদুর, অর্থাৎ অনেক নারী তার স্বামীকে হারিয়েছে, এটা বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দু একটি প্রশ্ন করি এবার ছোট ছোট, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় বলতে পারবে? হ্যাঁ, 1899 সালের 24 মে বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবির প্রথম বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কবির রচিত একটি কাব্যগ্রন্থের নাম বলো, যেটা খুবই প্রচলিত, অর্থাৎ খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এরপরে দেখো কবি কত সালে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবির কবর আমরা সবাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে, ঢাকাতেই কবির কবরটা আমরা সবাই এখনও গেলে দেখতে পাবো। তোমরা নিশ্চয়ই যখন যাবে বেড়াতে তখন দেখে আসবে আমাদের জাতীয় কবির কবরটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতা কলম বের করে লেখো। বাড়ির কাজ কবি কাজী নজরুল কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? বিদ্রোহী
কবি বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটি তোমরা সকলে বাড়িতে লিখে সুন্দরভাবে বিদ্যালয়ে যখন খুলবে তখন আমার কাছে জমা দিবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।